لنا أكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ দুই ঘন্টা হয়ে গেল মাগরিবের নামাজের পর থেকে হাজার হাজার মানুষ যারা এক মিনিটের জন্য মাহফিলে হাজিরা দিয়েছে এই মাহফিলটা সুন্দর করে করার জন্য যারা একটা টাকা দিয়ে সহযোগিতা করেছে আল হাস মঈনউদ্দিন মেম্বার সাহেব অনেক কষ্ট করে এলাকার মানুষগুলোকে আগলে ধরে হাজার হাজার মানুষের সমারোহে আমি গুনাহগারকে বারবার দাওয়াত করেছি আল্লাহ গো আমরা সবাই রে জীবনের গুনাহগুলি মাফ করে দাও জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই আল্লাহ ওই আব্বা আম্মা যারা কবর দেশে শুয়ে গেছে ওই কবর গুলারে জান্নাতের বাগান বানায়া দে আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ আপনি নেক হায়াত দান করে দেন আল্লাহ জীবনে একবার সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিয়েন আমি হব মদিনা সারা বেলা যার উদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ কন্যা আল্লাহ আর জবান খুলে কেন আল্লাহ আমাদেরকে চাই না যারা বৌড়ার কবস দাঁড়িয়ে তিম হয়ে আমরা তো বাড়িতে কাটছি বাড়িতে চলে যাব কিন্তু কবর দিয়ে যারা গেছে তারা তো আর ফিরে আসতে পারবে না আল্লাহ কবরবাসীর পক্ষ থেকে মাফ চাই তাদের জীবন জিন্দিগির গুনাহগুলি তুমি মাফ করে দাও ও আল্লাহ আমরা যেদিন মরে যাইব জুমার দিন মরণ দিও রমজান মাসে মরণ দিও আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দিও না অনেকে বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক ক্যান্সার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর তুফাইলে রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ মেম্বার সাহেবের আব্বা নাই আম্মা নাই আমি গুনাহগারের আব্বা নাই বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে আর একটা ভাই তার মায়ের জন্য দোয়া চাইছে ওই মার কবর মাকে জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ আমার যুবক গুলা লেখাপড়া করে তুমি বরকত দিয়া দাও কেন আল্লাহ এই সবার খুলে কেন আল্লাহ আমার এই যুবক গুলারে এমন টাকার মালিক বানায় দাও যেন বছরে বছরে মদিনায় যায় নবীর সালাম দিতে পারি যাদের ঘরে ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই সন্তান দিয়া মুখে হাসি ফুটাইয়া দাও যারা বিদেশের বাড়িতে আছে
জান মালা মানতে রাখিও আবার মায়ের সন্তান মায়ের কোলে ফিরাইয়া দিও এই মাহফিল থেকে কিয়ামত পর্যন্ত দাই আমার কায়েম রাখো আল্লাহ নবী না দেখায় আমরা রে কাফনের ভিতরে ঢুকায়ও না ও আল্লাহ রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না আল্লাহ আমরা সবার মুর্দা কলবের জিন্দা বানায়া দাও অনেক মিডিয়ারা অনলাইন আজকের বয়ান আল্লাহ প্রচার করেছেন আল্লাহ এদের ব্যবসা এদের এই এই খেদমতের মধ্যে বরকত দিয়া দাও এটার উসিলা তাদের পারিবারিক জীবনকে সমৃদ্ধিশালী করে দাও আল্লাহ বেলকুচি থানার প্রশাসন মহোদয়গণ অত্যন্ত শান্তি প্রিয়ভাবে মাহফিলটাকে যথাযথ সার্থক করার জন্য শেষ পর্যন্ত মোনাজাতে হাত বাড়িয়ে দিয়েছেন ওনারাও কিন্তু এই এলাকার সন্তান না অনেক দূর থেকে আমাদের এলাকায় তারা চাকরি করে মায়ের কথা মনে হলে যাদের ভালো লাগে না বাবার কথা মনে হলে যাদের ভালো লাগে না এই প্রশাসনের ভাইদের মনটারে আপনি ঠান্ডা করে দেন তাদের আব্বা আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেন ও আল্লাহ তুমি আমার আজকে জেমনে বসাইছো এ বউরার বাবারা জবানটা খুলে কন আল্লাহ আজকে আমরা সামনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও ও সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম আল্লাহ আমার ভাই শাহজান ভাই অনেক কষ্ট করছে আমারে আনতে যায় ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে মেম্বার সাহেব বারবার যোগাযোগ করছে আমরা জান প্রাণ দিয়ে মাহফিলটাতে আসার চেষ্টা করছি আল্লাহ আল্লাহ আমরা আজকে গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আমি অনেক কথা বলার চেষ্টা করছি চেতনা দিয়ে কথা বলছি আকিদা নিয়ে কথা বলছি মা বাবা খেদমতের উপর কথা বলছি সমাজতান্ত্রিক কথা বলছি যুব সমাজকে নেশা থেকে আপনি বাঁচিয়ে রাখেন আল্লাহ এদের জবানকে আল্লাহ আপনার নামের জজবা দিয়ে পাগল করে দেন আমিন কন ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله